চ্যানেল ফিল ফ্রি ব্লগ। তো এখন বাজে হচ্ছে তোমার 11:05। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমি এখন গায়ে টাওয়াল নিয়ে বসে আছি, কেন কি আজকে তোমাদের সাথে আমি একটা মানে জিনিস শেয়ার করব। তো চলো, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যেতে হবে আমার ব্যালকনিতে। তো চলো যাই আগে। তো এই দেখো আমি চলে এসেছি আমার ব্যালকনিতে। এখানে এখন আমি এটা হচ্ছে আমার অ্যালোভেরা। এই দেখো। তো এই দেখো নিয়ে এসেছি অ্যালোভেরা। দেখেছো নিজের মানে আমার ব্যালকনিতে অ্যালোভেরা থাকতে না, যখন দরকার হয় অ্যালোভেরা তুলছি। আর অ্যালোভেরা তো কত উপকার তোমরা জানো, স্কিনের জন্য, হেয়ারের জন্য, সব কিছুর জন্য। আর যখন মনে হয় তখন আমার দুটো অ্যালোভেরা গাছ আছে আর প্রচুর অ্যালোভেরা, যখন মনে হয় তখন তুলতে পারি। তো এটা কেন তুলেছি বলো তো, কেন কি আমি তোমাদের সাথে একটা হেয়ার মাস্ক আজকে শেয়ার করব। মানে হচ্ছে আমি মাঝে মধ্যেই করতাম, কিন্তু এখন আর্য হওয়ার পর থেকে এখন সেভাবে আর তোমার হেয়ার মাস্ক করটা কিছু মানে অতটা বেশি করা হয় না, তবু করি মাঝে মধ্যে। মানে এখন তো তাও একটু আর্য তোমার বড় হয়েছে, আর্য যখন আর কদিন আগে মানে ছোট ছিল আর একটু, তখন তোমার প্রত্যেক দিন ডেলি বেসিসে আমি মানে হেয়ারটাকেও কম করতে পারতাম না। হয়তো আজকে করলাম, কালকে হলো না, দুদিন হলো না, কি করব। মানে এরকম ছোট বাচ্চা থাকলে এরকমই অবস্থা হয়, একা হাতে হয়েই যায়। তো এখন ও গেল, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো ও এখন গেছে ওর পাপার সাথে, একটু রাস্তা দিয়ে হাঁটতে গেছে। তো আমি সেই ফাঁকে হেয়ার মাস্কটা আগে লাগাবো, তারপর যাবো আমি রান্না করতে। তো চলো হেয়ার মাস্কটা আগে তোমাদেরকে দেখাই কি করে বানাই। আমার চুলের লেন্থ অনুযায়ী একটা ডিম আর তোমার আছে 5 চামচ মতন টক দই, আর এর মধ্যে দেব নারকেল তেল। এই দেখো, তো দেখো হেয়ার মাস্ক চুলে দেওয়ার জন্য আমার রেডি। চলো এবার এটাকে আমরা অ্যাপ্লাই করব। তো দেখো মাস্কটাকে আমি চুলে অ্যাপ্লাই করার জন্য চলে এসেছি। তো এবারে মাস্কটাকে লাগিয়ে নিই, তার আগে আগে মাথাটা আগে ভালো করে আসি।
দেখো প্যাক লাগিয়ে চলে এসেছি চুলের মধ্যে, এটাকে ভালো করে জড়িয়ে তোমার চলে এসেছি রান্নাঘরে। তো ফটাফট আজ আসার আগে রান্নাটা করে নিই। তো দেখো আমি আজকে সকালে তোমার ডাল করে রেখেছিলাম, তো ডাল আছে, একটু চাটনিও করেছিলাম, আর ওখানে তোমার ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হবে তোমার আজকে আমি করব আলু আর গাঁদি কচু দিয়ে একটা তরকারি করব। আর তোমার মাছটা এই সবে ফ্রিজ থেকে বার করলাম বলে এটাকে রেখে দিয়েছি। তো আজকে হবে নর্মাল, এটা বোধহয় কাতলা মাছ, তো কাতলা মাছ। তো চলো ফটাফট আগে রান্নাটা করি। তো দেখো আমি কচুগুলোকে, কচু আর আলুগুলোকে তোমার ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে একটা তেজপাতা, টমেটো বাটা আছে, এই টমেটো গুলো সবটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে তোমার দেব হচ্ছে 2 চামচ দেবো তোমার আদার পেস্ট। তোমার অল্প একটু দিচ্ছি তোমার চিনি, তো ব্যাস এই মশলাটা কষিয়ে নিলেই তোমার এগুলো তোমার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরা না এই মশলাটার মধ্যে চাইলে 2 চামচ টক দইও দিতে পারো, তাহলেও না আমি একদিন করেছিলাম টক দই দিয়ে, খেতে তোমার দারুণ হয়েছিল। কিন্তু আজকে আমি টক দইটা পুরোটাই দিয়ে দিয়েছি, আমার চুল খেয়ে নি। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাজে হচ্ছে 12:25। আর এই দেখো তোমার, তো এই দেখো আমার গাঁঠি কচুর তরকারিও রেডি হয়ে গেছে। তো নামানোর সময় তোমরা একটু গরম মশলা দিয়ে দিতে পারো, আমি একটু নামানোর সময় গরম মশলা দিয়ে দিয়েছিলাম, বাকি আদার্স রান্না হয়ে গেছে, আমার রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। তো আর আর তোমার আমার ঘর মোছাও হয়ে গেছে। তো আমি প্যাকটা লাগিয়েছি অলরেডি, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আর আর্য গেছে, ও এখন ওর পাপার সাথে রাস্তা দিয়ে ওর স্কুটি করে বেড়াতে যেতে ইচ্ছে হয়েছে, তো ও এখন গেছে ওর পাপার সাথে স্কুটি করে বেড়াতে। তো ও আস্তে আস্তে আমি ফটাফট স্নানটা করে এসে তোমাদের সাথে কথা বলতে চাই, চলো স্নানটা করে আসি আগে। তো দেখো স্নান করে চলে এসেছি, আর তোমার চুলটা আমার এখনো মানে শুকায়নি, শুকালে একটা মানে তোমার বেশ একটা শাইন ভাব আসে, কিন্তু তোমার এত সফট লাগছে না, মানে একদম পুরো একবার, মানে এই প্যাকটা এতটা ভালো, তোমার সপ্তাহে একবার করে ইউজ করলে তো খুবই ভালো হয়, মানে এত সফট, এত সফট লাগছে। আর যখন শুকিয়ে যায় না চুলটা, তখন তোমার একটা বেশ হালকা একটা মানে ডিম দিই, তো হালকা একটা শাইনও বেশ করে, আমার তো খুব ভালো লাগে। যাই হোক তোমরা এটা ট্রাই করো আর বলো তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাবান সবাইকে বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, বলে দাও, বলে দাও সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওরও বেরু বেরু করে, ও স্নান করে রেডি হয়ে গেছে মামার সাথে, এখন আমরা সবাই মিলে কি করব, লাঞ্চ করব। তো চলো
আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যেটা ইম্পর্টেন্ট কথা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নাম হচ্ছে ফিল ফ্রি ব্লগ। চলো টাটা।